হ্যালো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকে এমন একটি টিক্স নিয়ে এমন একটি সেটিং নিয়ে আপনাদের সাথে হাজির হলাম যেটা আপনার খুবই খুবই প্রয়োজন একটা সেটিং আমরা কিন্তু সবাই কিন্তু আমরা ফোনে যখন নাম্বার সেভ করি তখন কিন্তু আমাদের দেখা গেছি কি আমাদের যখন ফোনটা হারিয়ে যায় বা আমরা ফোনটা চুরি হয়ে যায় তখন কিন্তু আমাদের ফোনের কন্ট্যাক্ট নাম্বারও হারিয়ে যায় তো আজকে এমন একটা সেটিং দেখাবো যেটার মাধ্যমে আপনি আপনার ফোনের কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনি সবসময় আপনি আজীবনের জন্য রেখে দিতে পারবেন তো কিভাবে সেটিংটা সেটা অবশ্যই দেখতে থাকেন পুরো ভিডিওটি তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন যে আপনি কীভাবে আপনি যতদিন থাকবেন ততদিন আপনার মনে করেন যে আপনার ফোন নাম্বারগুলো ততদিন থাকবে হ্যাঁ বন্ধুরা আমরা স সর্বপ্রথম আমরা ডায়াল পেটে চলে যাব আমরা নর্মালি যেভাবে নাম্বার সেভ করি এরভাবে নাম্বার তোলার পর আমরা যখন আমরা এখানে নাম্বার সেভ করি সেভ করার ক্ষেত্রে দেখা গেছি কিন্তু আমাদের এরকম একটা ইন্টারভিউ চলে আসে আমরা এখানে যে কোনো একটা নাম দেই নাম দেওয়ার পর যখন আমরা এটা সেভ করতে যাই সেভ করতে গেলে দেখেন তখন কিন্তু আমাদের এমনিতেই আমরা সবাই সেভ করি সেভ করলে দেখা গেছে কি আমাদের ফোনে এটা সেভ হয়ে যায় তো ফোনে যখন আমাদের নাম্বারটা সেভ হয়ে যায় তখন কিন্তু আমাদের দেখা গেছে যদি আমরা ভবিষ্যতে ফোন বিক্রি করে দেই বা ফোন চুরি চুরি হয়ে যায় বা ফোন হারিয়ে যায় তখন কিন্তু আমাদের ফোন নাম্বারগুলো আপনার খুবই প্রয়োজনীয় নাম্বারগুলো থাকে যেগুলো আমরা পরবর্তীতে আর এগুলো ফিরে পাই না তো আজকে এমন একটা সেটিং দেখাবো যেটার মাধ্যমে আপনি ফোন নম্বরগুলো আপনি সময় আপনি ফোন নম্বরগুলো রাখতে পারবেন আপনার ফোন হারিয়ে যাক বা চুরি হয়ে যাক বা আপনি ফোন বিক্রি করে দেন তাতে কোনো সমস্যা নেই আপনার ফোন নম্বরগুলো আপনি সবসময়ের জন্য রেখে দিতে পারবেন আর আমাদের কিন্তু একটা মোবাইলের থেকে বা একটা সিমের থেকে কিন্তু আমাদের ফোন নম্বরগুলো অনেক অনেক প্রয়োজনই হ্যাঁ বন্ধুরা তো এখন আমরা কী সেটিংটা তো আমরা এখানে আসার পর যখন আমরা এখানে নাম দেই তো নাম দেওয়ার পরে মনে করেন যে এখানে একটু উপর দিকে লক্ষ্য করবেন দেখবেন সেভ টু নামে একটা লেখা আছে এই যে দেখেন সেভ টু এখানে দেখেন ডিভাইস এই যে দেখেন এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে এখানে দেখবেন ডিভাইস এবন কি এনে একটা জিমেল আছে বন্ধুরা এই জিমেলটা যদি আমরা যদি এখানে জিমেলটা সিলেক্ট করি তাহলে আমাদের এই ফোন নাম্বারটা কিন্তু আমাদের জিমেলে সেভ হয়ে যাবে তো আমাদের ফোন নাম্বার বা আমাদের আপনার যাই কিছু থাকুক না কেন আমাদের ফোন নাম্বার যদি আমাদের জিমেলে সেভ থাকে তাহলে কোনো চিন্তা নাই আমাদের ফোন যদি হারিয়ে যায় আমাদের ফোন যদি চুরি হয়ে যায় আমাদের ফোন যদি আমরা বিক্রি করে দিই তাতে কোনো সমস্যা নাই আমাদের জিমেলটা প্রত্যেকটা মানুষের কিন্তু জিমেল থাকে অ্যান্ড্রয়েড ইউজার ইউজারকারীদের কিন্তু একটা একটা জিমেল থাকে তো ওই জিমেলে যদি আমরা মনে করেন যে আমরা নতুন ফোন কেনার পরে যদি আমরা এই জিমেলটা আমরা অ্যাকাউন্টে অ্যাক্টিভ করি তখন কিন্তু আমাদের অটোমেটিকলি আমাদের নাম্বারগুলো আমাদের ফোনে চলে আসবে এ ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য